তো এখনো আসলে গবেষণার আন্ডারে রয়েছে জি জি তো এটি আসলে যদি চলে আসে মার্কেটে সে ক্ষেত্রে কি রোগীরা অনেক বেশি উপকৃত হবেন আপনি কি মনে করেন डेफिनेटলি আপনি যেটা বলছিলেন যে মানুষ ডায়ালিসিস করে কতদিন বেশ থাকে এটার প্রশ্ন উত্তর এইটুকুই বলতে হয় যে ডায়ালিসিস কিন্তু উদাহেগেছে যে একই দেশে মানে হয়তো বিভিন্ন সেন্টারে এক একটা গ্রুপ ডায়ালিসিস করছে তো সেন্টার টু সেন্টার ডায়ালিসিস করে কতদিন বাস এটা ভেরি করে তার মানে হলো যে মেশিনে যে আমরা ডায়ালাইসিস দিচ্ছি ওয়াশ করছি এটাই শুধু চিকিৎসা না এর সাথে যে ডায়লাইস করছি সে ডায়ালাইসিসের যে ওয়াটার আছে যার সাথে আমরা এক্সচেঞ্জ করছি সেটা কতটা সেটা পিওর যে ডায়ালাইজার ইউজ করছি সেটার কোয়ালিটি কতটা ভালো এবং এর সাথে তার যে এই রুগীর ডায়ালাইসিসের সাথে তার মানসিক অবস্থা তার ডায়েট তার প্রো তার নিউট্রিশনারি স্ট্যাটাস তার সাইকোলজিক্যাল স্ট্যাটাস তার প্রেশার কন্ট্রোল তার অ্যানিমিয়া কন্ট্রোল তার যে বলছিলাম যে অসংখ্য ধরনের বডিতে কেমিক্যাল থাকে সেগুলোর ব্যালেন্স এগুলো যদি সব যদি এডিকুয়েটলি মেজার করে যদি রাখা যায় আমি এমন রোগী যেমন জাপানে দেখেছি যে তারা নিজে ড্রাইভ করে এসে চাবি ঘোরাতে ঘোরাতে এসে শুয়ে পড়ছে ডায়ালাইসিস করছে জিজ্ঞেস করছে কতদিন যাবৎ করছেন বলছে তেইশ বছর যাবৎ করতেছি যে হাউ ইজ ইট পসিবল তিনি বলতেছে যে আমার ডায়াবেটিস আছে আমি কন্ট্রোল করি আমার প্রেশার আছে আমি কন্ট্রোল করি আমার কিডনি ফেলুর আই কন্ট্রোল ইট এবং ভালো আছি এবং সে এক যে অনেক বড় একটা প্রতিষ্ঠানের সিইও হিসাবে কাজ করছে তো তার মানে হলো ডায়ালাইসিস যদি ভালোভাবে করা যায় ডায়ালাইসিস করে মানুষ অনেক দিন ভালো থাকে কিন্তু আমাদের দেশে অনেকে সময় মতো শুরু করতে চায় না অনেক ডিলে করে আর্টিফিশিয়াল কিডনি তো এটি নিয়েই যদি আরেকটু বিস্তার আমাদের জানাতেন আর্টিফিশিয়াল কিডনি এই যে বললাম যে ডায়ালাইসিস মেশিন যখন আর্টিফিশিয়াল কিডনিকে ডিফাইন করা হয় তখন সিএপিডি হিমোডায়ালাইসিস প্লাস হলো এমন একটা আর্টিফিশিয়াল ডিভাইস যেটা আমাদের শরীরে কিডনির মতো লাগিয়ে দেওয়া যায় সবগুলোকেই বলা হয় তবে আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আর্টিফিশিয়াল কিডনি বলতে এটাই মনে করে যে কিডনির মতো একটা অঙ্গ পেটে লাগিয়ে দেওয়া হবে এবং সে কিডনির কাজগুলো করবে সেটি আর্টিফিশিয়াল কিডনি আসলে সবার ইন্টারেস্টটা মনে হয় ওখানেই বেশি কারণ আমরা অনেক পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশের ছেলে শুভ রায় সে কিডনি আবিষ্কার করেছে আর্টিফিশিয়াল এগুলো নিয়ে এবং আরও দেখেছি এক বছর আগে যে যখন নিউজ আসছে যে এই এক বছরের মধ্যেই বাজারে এসে যাচ্ছে আর্টিফিশিয়াল কিডনি আসলে এ ব্যাপারে বলতে গেলে যদি আমরা যদি এখন যে ডিভাইসটা পেটে লাগিয়ে দেওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলি সেটার প্রতি মনে হয় আমাদের দর্শক মন্ডলের আকর্ষণ সবচেয়ে বেশি আর যদি একবার যদি সেটা লাগিয়ে দেওয়াই যায় তাহলে তো আমাদের কিডনি ট্রান্সপ্লান্টের যে সমস্যা যেগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে মানে সমস্যাগুলো কি আসলে উপকারিতা এবং অপকারিতা যদি ভাগ করে আমাদের বুঝিয়ে বলতেন উপকারিতার কথা যদি বলি যে আমরা জানি যে যখন কিডনি ফেলুর হয়ে যায় তখন তার জন্য বেস্ট ট্রিটমেন্ট হলো কিডনি সংযোজন কিন্তু যখন কিডনি সংযোজন করা হবে একটা কিডনির দরকার কিন্তু যখন আমরা একটা কিডনি খুঁজি যে তার কিডনি দরকার তখন দেখা যায় যে প্রত্যেক দেশে একটা আইন আছে আমাদের দেশেও আইন আছে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি যেটা এখন এক্সটেন্ড করা হয়েছে নতুন আইনে যে চাচাতো খালাতো মামাতো ভাই বোন যারা আছে তারাও দিতে পারবে কিন্তু যখন তাদের সাথে অনেকগুলো ফ্যাক্টর মিলে যেতে হয় ব্লাড গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন টিস্যু টেস্ট আছে সেগুলো এবং কোনো ইনফেকশাস ডিজিজ যাতে একজন থেকে আরোজনের জনের না হয় এবং যে কিডনিটা দিচ্ছে তার প্রেশার থাকবে না ডায়াবেটিস থাকবে না অর্থাৎ তাকে অনেক কিছুতেই ফিট থাকতে হবে এবং একটা কিডনি দান করার পর সারা জীবনেও তার কোনো সমস্যা হবে না সেই গ্যারান্টি লাগবে তো এতগুলো পরীক্ষা নিরীক্ষা যখন করা হয় দেখা যায় প্রায় সবই বাতিল হয়ে যায় ডোনার আলটিমেট আলটিমেটলি খুব কম ক্ষেত্রেই একজন যোগ্য দাতা পাওয়া যায় তো তার মানে হলো যে এই যে আমরা যখন কিডনির সংযোজন যারা বেস্ট চিকিৎসা করতে চাই তাহলে এই কিডনির একটা বিশাল একটা সংকট আছে এটা চোড়া তো এই সংকট কাটানোর উদ্দেশ্যেই এই আর্টিফিশিয়াল কিডনি নিয়ে এত গবেষণা হচ্ছে তাহলে প্রথম সুবিধা যেটা হবে যে আমাদের এই যে কিডনির যে একটা সংকট আছে যদি আর্টিফিশিয়াল কিডনি বাজারে আসে তাহলে টাকা হলে কিনে কিনে সেগুলো লাগিয়ে দেওয়া যাবে এই সংকট আর থাকবে না আচ্ছা দুই নম্বর হলো যে একটা কিডনি ছোট একটা মানে অপারেশন করেই পেটে লাগিয়ে দেওয়া যাবে সে ডায়ালাইসিস করতে গেলে তো তাকে শুই ফুটিয়ে ডায়ালাইসিস করতে হয় মেশিন লাগে আরও অনেক কিছু লাগে ইনফেকশন এর জটিলতা অনেক কিছু আছে যেগুলো হতে পারে তো একটা কিডনি লাগিয়ে দিলে তো আর চিন্তা নাই কোনো সে পেটে থাকবে সে চলাফেরা করবে সাধারণ মানুষের মতোই আবার যখন একজন দাতার কিডনি নেওয়া হয় তখন বাইরে থেকে যখন একটা যে কোনো অঙ্গ বা টিস্যু যদি আরো জনের শরীরে আসে তা আমাদের শরীর সেটাকে শত্রু মনে করে ফরেন বডি তো সেজন্য তাকে বাতিল করে মেরে ফেলতে চায় চায়কশন রিয়েশন হয় কাজে যদি কারো কিডনি যদি না হয় কাজে সেটা রিজেক্ট করতে পারে সেই রিজেক্ট প্রতিরোধ করার জন্য কিন্তু অনেকগুলো সাপ্রেসিভ অর্থাৎ বডির যে প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলোকে কমিয়ে রাখার জন্য অনেকগুলো ওষুধ খেতে হয় তাহলে আর্টিফিশিয়াল কিডনি যেহেতু একটা যন্ত্র কোনো ওষুধ খেতে হবে না এর একটা সুবিধা স্যার আমরা আর্টিফিশিয়াল কিডনির কি কি উপকারিতা এবং অপকারিতা রয়েছে সেটি সম্পর্কে জানছিলাম তো সেটি বলবেন আসলে আপনি বেশ কিছু উপকারিতার কথা বলেছেন যেগুলো বলছিলাম যে একটা দাতার সংকট এটা কাটিয়ে তুলবে দ্বিতীয়ত হলো যে আর্টিফিশিয়াল কিডনি যদি এটা যদি কাউকে লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার ইমিউনো সাপ্রেসিভ যে অনেকগুলো মেডিসিন যেগুলো খেতে হয় সে মেডিসিনগুলো তাকে খেতে হবে না তবে এই যে একটা কিডনি যে লাগানো হবে বা দেওয়া হবে খুব সহজ অস্ত্রোপচারের মাধ্যমে এটা পেটে প্রতিস্থাপন করা যাবে এটাও একটা সুবিধার দিক আর একে ডায়ালাইসিসের জন্য বারবার তাকে ডায়ালাইসিস মেশিনে যেতে হবে না তো হবে না ব্যথা নেই কষ্ট নেই সেগুলো সুবিধা কিন্তু মানে মেইন প্রশ্ন যে এটা এটা কতটা সাকসেসফুলি কাজ করবে এবং সেটা কতদূর আমরা এগিয়ে এগিয়েছি আসলে কি আমরা পত্রপত্রিকায় যেটা দেখতে পাচ্ছি সেটা কি শীঘ্রই সেটা কি অ্যাভেলেবল হচ্ছে কিনা সে সম্পর্কে মনে হয় অনেকেরই আগ্রহ অনেকের আগ্রহ আছে সে ব্যাপারেই দু চারটা কথা যেটা বলতে চাই যে আমরা কিন্তু নর্মাল যে কিডনি কিডনির কিন্তু যে যদি আমরা খুব সহজভাবে বলি যে কাজগুলো যে 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 মেকানিজমে করে সেটা কি হয় রক্তকে প্রথমে সেকে ফেলে সেঁকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সেটা টিউবে ঢুকিয়ে দেয় টিউব যেটাকে আমরা টিউবওয়েল বলি তো টিউবে যাওয়ার পর কী হয় ওখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো দেখা যায় সেকে যখন দেওয়া হয় তখন রক্তের আমাদের দেহের অনেক প্রয়োজনীয় জিনিসগুলো ওর সাথে চলে যাচ্ছে তখন ওই টিউবওয়েল কী করে সেগুলোকে প্রয়োজন অনুযায়ী টিউবওয়েল কিন্তু ওকে তুলে নেয় আবার টেনে ভে রক্ত নিয়ে নেয় তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছে তৃতীয়ত দেখা যায় যে নেওয়ার পরে আবার এমন কিছু আমাদের রক্তে উপাদান আছে যে যেগুলো সেকে সবগুলো যেতে পারেনি রক্তের মধ্যে আরো রয়ে গেছে সেগুলোকে আবার পুশ করে দেয় যেটাকে সিক্রিশন বলে তাহলে তিনটা উপায়ে কাজ করছে তো তাহলে আমাদের আর্টিফিশিয়াল কিডনির জন্য দরকার কি এই তিনটা কাজ কিন্তু দরকার তার সাথে আরো কিডনি আরো অনেকগুলো হরমোন তৈরি করে যেগুলো আমাদের দেহের অনেক ভারসাম্য রক্ষা করে প্রেশার থেকে শুরু করে পানির সমতার থেকে শুরু করে তৈরি হিমোগ্লোবিন তৈরি অনেক কাজ করে তাহলে এতগুলো কাজ করা দরকার তাহলে আর্টিফিশিয়াল কিডনি কি সব করতে পারবে এটা একটা বড় প্রশ্ন তো সেই জন্য প্রথম দুইটা পার্ট করা হয়েছে একটা পার্ট হলো যে যেটা শুধু ফিল্টার করবে এমন একটা ফিল্টার থাকবে যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে ধরে রেখে যেগুলো আমাদের ফিল্টার করা দরকার প্রয়োজনগুলোকে বের করে দিবে সেটা একটা অংশ তারপরে দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস চলে যাচ্ছে সেই জন্য আরেকটা পার্ট যেমন শুভ রায় যে কাজ করছে ফিল্টারে কাজ করছে তা আরেকজন আছে প্রফেসর প্রফেসর ফিসেল উনি কিন্তু লস এঞ্জেলসে বসে উনি করতেছে ফিল যে আবার যে ছেঁকে কিছু জিনিস যে তুলে আনতে হবে কিছু জিনিস সিক্রেট করতে পার হবে যে এই টিউবওয়েলের যে কাজগুলো আছে সেগুলো করতেছেন উনি তো দুজনে মেলে দুইটাকে তৈরি করে এক করবে এক করে তারপরে সেটাকে কাজে লাগাতে হবে তো দুইটাকে তৈরি করা হয়েছে প্রাথমিক পর্যায়ে করে সেটাকে একটা অ্যানিম্যালের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছে তো অ্যানিম্যালে যখন দেওয়া হয়েছে শুকরের পেটে তো দেখা গেছে যে এক মাস সে রাখতে পেরেছে এবং এক মাসে তার কাজ করেছে এটা একটা প্রথম ধাপের সাকসেস এবং পরবর্তী ধাপে এই যে অ্যানিমালের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছে তাদের সংখ্যা আরও বাড়ানো হয়েছে এবং তাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং সেই সাথে হিউম্যান বিইংয়ের উপর এটাকে ট্রান্সপ্ল্যান্ট করার জন্য এটা উপযোগী করার জন্য এখন চেষ্টা চলতেছে তবে এটাতে অনেকগুলো অসুবিধা আছে। একটা হলো যে যে ম্যাটেরিয়ালগুলো জেলে দেওয়া হচ্ছে সেগুলোর একটা লাইফ আছে যে সেই কয়েকদিন যাওয়ার পর সেটা কাজ করবেন অকজ হয়ে যাবে তারপরে যে যে রক্তগুলো চলবে ছোট ছোট টিউবওয়েলের ভিতর দিয়ে সেখানে জমাট বেঁধে যেতে পারে সেটা একটা সমস্যা আবার যে অংশটুকু যে কিছু তুলে নিবে আবার কিছু সেকে বের করে দিবে ওইটুকু তো পুরোপুরি কাজ করার জন্য একটি কোষের দরকার তো সেগুলো কালচার মিডিয়াতে করে করে সেটা করা হচ্ছে সমস্যাও রয়েছে এরপরে যেমন হরমোন আনানো যেগুলো আছে সেগুলোকে এর মধ্যে দেওয়া হবে তো কাজেই সব মিলিয়ে আমাদের যে প্রকল্পটা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি আমাদের এই যারা কিডনি ফেইলিয়ারের রোগী আছেন তাদেরকে অনেক ক্ষেত্রেই সাহায্য করতে পারবেন আগামী দিনে আমরা এটা আশা আমরা করছি এবং আশা করি सक्सेसफुल হবে তবে আমাদের দেহে যতগুলো অঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে জটিল কাজগুলো গুলো কিন্তু করে এই কিডনি এবং সেজন্য এটা আর্টিফিশিয়ালি করাটা অত ইজি না তবে আশা করি অল্প বহু আমরা পেয়ে যাব আশা করি